আরসিবি ভক্তদের বিরাট কোহলি বলেছিলেন তাকে যেন কেউ কিং না বলেন, বলবেন কোহলি, বিরাট কোহলি। কিন্তু কোহলি যেভাবে খেলেন, গত দেড় দশক ধরে যেভাবে খেলে আসছেন, কেনই বা তাকে মানুষ কিং বলবে না? কোহলি তো ব্যাটিংয়েরই মুকুটহীন রাজা। মুকুট যে একেবারেই নাই তাও তো না, আইপিএলের এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক কোহলি, মাথায় তাই উঠেছে সবার আরাধ্য অরেঞ্জ ক্যাপ। এক একটা চার ছক্কা যখন মারেন, 50 করে ব্যাট উঁচিয়ে যখন দর্শকদের ধন্যবাদ দেন, জলজল করা ওই কমলা ক্যাপ তখন সাক্ষ্য দেয় দুনিয়ায় অনেক কিছুই তার ডিজার্ভিং পজিশনে পৌঁছাতে পারে না, অন্তত এখন পর্যন্ত এই অরেঞ্জ ক্যাপটা খুঁজে নিয়েছে সেই জায়গা যেখানেই এটা সবচেয়ে বেশি মানায়। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচই দেখুন না, কোহলি রাজার মতোই খেলেছেন, করেছেন অসাধারণ এক সেঞ্চুরি। শেষ পর্যন্ত 10টা 4 আর 4টা বিশাল ছক্কায় 72 বলে অপরাজিত ছিলেন 113 রান করে। কিন্তু শুরুটা কোহলি করেছিলেন নরবরে, প্রথম 5 বলে 2, পরের 3 বলে 2টো 4 মেরে 8 বলে 10, পরের 8 বলে করেন 14, অর্থাৎ 16 বলে 24, সেখানেই বেশ খানিকক্ষণ আটকে যান। 21 বলে 26 থেকে 4 মেরে পৌঁছে যান 22 বলে 30, এর পরের 13 বলে আবার কোনো বাউন্ডারি মারতে পারেননি মডার্ন ক্রিকেটের এই ব্যাটিং গ্রেড, এই সময় করেন মোটে 8 রান। 35 বলে 38 করা কোহলিই আবার 50 পূরণ করেন 39 বলে, 4 বলের মধ্যে 2টো 6 মেরে। এরপর আর পেছনে ফিরে তাকানো নয়, কোহলি শুধু উড়েছেন, রাজস্থান রয়্যালস বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। 39 বলে 50 পাওয়া কোহলি সেঞ্চুরি করেছেন 67 বলে। কোহলির এই রান বন্যা কি শুধু এই মৌসুম জুড়েই চলছে? তা তো নয়, আইপিএল ইতিহাসেরই হায়েস্ট রান গেটার কোহলি, কোহলি যখন ক্রিজে আসেন নামের পাশে দেখায় 7,500 আইপিএল রান। এটাই বোঝায় কোহলির মাহাত্ম্য কতখানি, এটাই বোঝায় কেন কোহলি আলাদা, কেন কোহলি রাজা। আফনান পিয়াল, অলরাউন্ডার।